এই দোয়া পাঠ করে যে ব্যক্তি ঘর থেকে বের হবে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, নামাজ পড়তে আসি, বাজারে যাই, অফিস আদালতে যেখানেই যাই না কেন, যদি কেউ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পড়ে ঘর থেকে বের হয়, সে ঘরে ফেরা পর্যন্ত সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত, আকস্মিক দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট, আগুন পানির অ্যাক্সিডেন্ট থেকে, সকল প্রকার হঠাৎ মৃত্যু থেকে সে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ, এ দোয়াটার এত ফজিলত, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঘর থেকে বের হলাম, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনার আমার জন্য জামিনদার হয়ে যাবেন কে, আল্লাহ হয়ে যাবেন, সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন এই দোয়ার বদৌলতে। এরপরে